দাদিমা আমার খুব প্রিয়। নতুন কুরির মিম এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। নতুন কুরি থেকে উঠে আসা মিম অভিনয় গুণে পেয়েছিলেন তুমুল দর্শক জনপ্রিয়তা। সবাই তাকে ডাকত নতুন কুরির মিম। কিন্তু দীর্ঘ সময় ধরে তিনি নেই অভিনয় জগতে। কেন নেই অভিনয়ে? কোথায় হারিয়ে গেলেন মিম? আজ বলবো মডেল অভিনেত্রী মিমের জীবনের গল্প। চলুন দেরি না করে শুরু করা যাক। পুরো নাম সাবরিন শাকা মিম। জন্ম 1985 সালের 25 জুন ঢাকায়। তার বাবা মা দুজনেই ডাক্তার। মিমের একটি ছোট বোন আছে, সেও ডাক্তার। বলা যায় একটি ডাক্তার পরিবার। মিম মিডিয়া জগতে পা রাখেন গানের মাধ্যমে। 1991 সালের বিটিভির এক শিশুতোষ অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করেন। অভিনয়ে আসেন এর পরের বছর। 1992 সাল থেকে বিটিভির নাটকে অভিনয় শুরু করেন শিশু চরিত্রে। মাঝে 1995 সালে বিটিভির নতুন করে অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয়ে তিনি স্বর্ণপদক অর্জন করেন। মিমের যখন পরিণত বয়স, ঠিক তখনই নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়া শুরু করেন। প্রথমে শিশু চরিত্রে, পরে নায়িকা চরিত্রে অসংখ্য টিভি নাটকে অভিনয় করেন। নিজের অভিনয় প্রতিভা দিয়ে অল্প সময়ে নাট্যঙ্গনে নিজের জায়গা তৈরি করে নেন অভিনেত্রী সাবরিনা শাকা মিম। মেরিল পেট্রোলিয়াম জেলি, সাজ বিউটি সোপ, কিছু টিভি বিজ্ঞাপনের মডেলও হয়েছেন মিম। 1991 সালে শিশুদের অনুষ্ঠানে গান গেয়ে কেরিয়ারে পা রাখেন এই অভিনেত্রী। পরের বছর থেকে টানা অভিনয় করেন 2008 সাল পর্যন্ত। এরপর থেকেই তার পর্দায় উপস্থিতি কমতে থাকে। তিনি সর্বশেষ অভিনয় করেন স্বপ্নের ছায়া নামের একটি ধারাবাহিক নাটকে। পড়াশোনার ব্যস্ততা আর মান অভিমানের কারণেই তিনি 2011 সালের পর টিভি নাটক থেকে দূরে সরে যান। 2013 সালে তিনি আবারও ফিরে আসেন টেলিভিশন জগতে, কিন্তু এবার অভিনেত্রী হয়ে নন, সংবাদ পাঠিকা হিসেবে। আর টিভিতে সেটাই এখন নিয়মিত চালিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনাও করতে দেখা যায় মিমকে। মিম আরও বলেন, যেখানেই কাজ করি না কেন, সেখানে ভালো মন্দ অনেক কিছুই হয়, সেটা কখনো কারো ভালো লাগে, কখনো ভালো লাগে না। নাটক আমার ভালোবাসার জায়গা। যে কোনো কিছুকে অনেক ভালোবাসলে অনেক সময় ভালোবাসার জায়গা থেকে সরে আসতে হয়। আমার মনে হয় বড় একটা গ্যাপের কারণে এখন অভিনয়ের প্রতি ভালোবাসাটাও কমে গেছে। আমাকে কেউ অভিনয় করতে বললে মনে হয় অভিনয় করতে পারবো না। তিনি আরও বলেন, যদি কোনো দিন অভিনয়ে ফিরে আসি তাহলে প্যাকেজ নাটকে অভিনয় করব, ধারাবাহিক নাটকে অভিনয় করার ইচ্ছে নেই। ব্যক্তিগত জীবনে 2012 সালে 7 ডিসেম্বর মিম বিবাহবন্ধনে আবদ্ধ হন ডাক্তার শাহরিয়ার আহমেদ সজীবের সঙ্গে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।